হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো। সো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি রিয়্যাক্ট করবো শাবজের একটি গানের উপর, এবং গানের নাম হচ্ছে প্রেম নিমন্ত্রণ। দেখা যাক উনি কাকে নিমন্ত্রণ করেন এবং কিভাবে প্রেম নিমন্ত্রণ করেন, সেই টেকনিকটা আমরা অবশ্যই জানবো এই গানের মাধ্যমে। দেখা যাক গানের মধ্যে কি আছে। আমি এখন পর্যন্ত গানটি শুনিনি। গানটি হচ্ছে 4 মিনিট 28 সেকেন্ড, এবং এই গানটি কিন্তু জুনের 21 তারিখে 2021 সালে রিলিজ হয়েছিল শাবজ মিউজিক এই ইউটিউব চ্যানেলে। এবং এখানে কিন্তু ডিসক্রিপশনে লেখা আছে, প্রেম নিমন্ত্রণ ইজ ইটস লিরিক্স টিউন অ্যান্ড দ্য মিউজিক আইডিয়া কামিং ফ্রম দ্য ওল্ড জেনারেশন লাভ স্টোরিজ। ওকে, এটি ওল্ড জেনারেশন লাভ স্টোরিজ টাইপের গানটা হবে, এবং মিউজিক এবং লিরিক্স এরকম টাইপের। সো চলুন দেখা যাক ওল্ড জেনারেশন লাভ স্টোরিজ টাইপের প্রেম নিমন্ত্রণ। সো গাইস চলুন শুনি গানটা। সো গাইস লেটস প্লে। ফার্স্টে একটা চিঠি, প্রেম নিমন্ত্রণ। ও গুড আইডিয়া। শোকের হাতের লেখা চিঠি আইসে আমার ঘরে, শোকের হাতের লেখা চিঠি আইসে আমার ঘরে, পড়ি আমি লুকাই লুকাই, পড়ি আমি লুকাই লুকাই সকাল সন্ধ্যা রাতে। কিউট লাগছে। প্রেম নিমন্ত্রণ আইসে আমার, প্রেম নিমন্ত্রণ আইসে, প্রেম নিমন্ত্রণ আইসে আমার, প্রেম নিমন্ত্রণ আইসে। তোর পিঞ্জিরায় বসত করমু, তোর পিঞ্জিরায় বসত করমু, হাজার বছর দিবাদায় হাজার বছর দিবা, পড়াই সাজাই রাখ তোর ওই সুন্দর গলা খান, গয়না পড়াই সাজাই রাখ তোর ওই সুন্দর গলা খান, দিমুই আমি আরো বেশি, দিমুই আমি আরো বেশি, যদি হোস তুই আমার, যদি হোস তুই আমার, প্রেম নিমন্ত্রণ আইসে আমার, প্রেম নিমন্ত্রণ আইসে, জাদু করি লিখা ও রে জাদু রে, তোর আমার তোর লাইগা, তুই কে দিবি তোর টুকু, তুই কে দিবি তোর টুকু, হ্যাঁ তুই কে দিবি তোর টুকু, জীবনে মরণে তোরে বুকে আমার গাতিমু, বুকে আমার গাতিমু, বুকে আমার গাতিমু, বাজব ডুলামি দি মসুর জাগাই মসু হাগিনীর, বুক খইলা খই মুখতা শুই না যা বুকে রহি জোর, অত মায়া তোর লাইগা, জীবন যৌবন তোর লাইগা, জান দিমু ফরওয়ানাই, যাইস না কোনোদিন ফালাই, জান দিমু ফরওয়ানাই, যাইস না কোনোদিন ফালাই, প্রেম নিমন্ত্রণ আইসে আমার, প্রেম নিমন্ত্রণ আইসে, প্রেম নিমন্ত্রণ আইসে আমার, প্রেম নিমন্ত্রণ আইসে। এই যে এই টিউনটা, ওয়াও, এক মুঠু স্বপ্ন রে বাড়লো যে সো স্বপ্নে, হইল প্রেম তোরি শোনে দিনের এই ফাগুনে, শুই না যা তুই দেখা যা তুই, দেখা যা তুই শুই না যা তুই, আমার প্রাণের সুরটি আমি বাজাই তোর লাগি গো সখি, বাজাই তোর লাগি, আমি বাজাই তোর লাগি গো সখি, বাজাই তোর লাগি, বাজাই তোর লাগি গো সখি, সখি শোকের হাতের লেখা চিঠি আইসে আমার ঘরে, শোকের হাতের লেখা চিঠি আইসে আমার ঘরে, পড়ি আমি লুকাই লুকাই, পড়ি আমি লুকাই লুকাই সকাল সন্ধ্যা রাতে। ওহো, প্রেম নিমন্ত্রণ আইসে, একটু ক্লাসিক নিমন্ত্রণ আইসে, প্রেম নিমন্ত্রণ
নিমন্ত্রণ আইছে আমার প্রেম নিমন্ত্রণ আইছে প্রেম নিমন্ত্রণ আইছে আমার প্রেম নিমন্ত্রণ আইছে প্রেম নিমন্ত্রণ আইছে আমার প্রেম নিমন্ত্রণ আইছে শবসমান লাস্টে কি চকটি মারবো নাকি পুরো অস্থির একটা গান সিরিয়াসলি মানে অস্থির বললেও কিন্তু কম হয়ে যাবে সাথে বলতে হবে অ্যামেজিং বিউটিফুল অ্যান্ড সো নাইস অ্যান্ড কি বলবো ওয়াও অ্যান্ড আসলে এরকম করে হাত দিয়ে এরকম একটা এক্সপ্রেশন দিতে হবে মানে কী দেখলাম পুরাই জোস একটা গান পুরাই জটিল একটা গান সিরিয়াসলি অসাধারণ পুরা মানে গানটাতে এত সুন্দর করে গান গায় ওয়াও ভয়েস অ্যামেজিং মানে কি বলবো আসলে শবজ ভাইয়ের আরো একটা গান শুনেছিলাম আমি সেটা হচ্ছে চাইবো না ফার্স্ট এই গানটা শুনেছিলাম তারপর একজনে সাজেস্ট করেছিল তো তারপর থেকে চিন্তা করতেছিলাম যে ওনার গানে কয়েকটা রিয়েক্ট করবো আমার শোনা মানে গান শুনি নি সো তারপর থেকে চিন্তা করলাম যে কোন গানটা শোনা যায় পরে দেখলাম যে প্রেম নিমন্ত্রণ সো ভাবলাম যে এই গানটা আবার কেমন টাইপের গান হয় একটু ক্লাসিক্যাল টাইপের হবে নাকি ক্লাসিক্যাল টাইপের হবে নাকি পরে এখন শুনে তো পুরো দেখলাম যে আসলে একটু নাইনটিস একটা ফ্লেভার পাচ্ছি গানে গানটা শোনার পরে আরও নাইনটিস স্টাইলে যে টিউন ইউজ করেছেন এখন লিরিক্সগুলো কিন্তু সেরকম যখন বলতেছিল জাদুবে এরকম এখন কিন্তু কোনো গানের মধ্যে এই জাদুবে এই ওয়ার্ডটা কিন্তু আমার টিউন ইউজ করে না আমার সখী এগুলো কিন্তু আগে ছিল আমাদের আমাদের দাদা দিদি আমার আব্বা আমাদের যুগে যখন মুভিগুলো বেরোতো যখন কোনো গান বেরোতো তখন কিন্তু সখী সখা দেন জাদুরে ময়নারে এরকম টাইপের কিছু ওয়ার্ড কিন্তু গানের মধ্যে থাকতো যখন কোনো লাভ মানে রোমান্টিক গান হতো বা প্রেমের গান হতো সেখানে প্রেমিকাকে সম্বোধন করার জন্য কিন্তু জাদুরে সখী রে সখা যাই হোক ওগুলো ইউজ করতো প্রিয়তমা বা সো ওই ওই ওয়ার্ডগুলি ইউজ করে কিন্তু এই গানের মধ্যে এইসব ওয়ার্ডগুলি ইউজ করেছে এবং খুব ভালো ছিল আসলে টিউন লিরিক্স মিউজিক সাচ মানে অ্যামেজিং পুরো সুপার ডুপার একটা গান আছে সিরিয়াসলি খুব সুন্দর একটা গান সো যাই হোক গানটা খুব সুন্দর ছিল এবং মিউজিক ভিডিও অসাধারণ ছিল তবে মিউজিক ভিডিওটা ফার্স্টে স্টার্টিংটা ভালো ছিল একটা চিঠি পড়ে এবং সেখানে প্রেম নিমন্ত্রণ গানটা আপনার প্রেম নিমন্ত্রণ গান না প্রেম নিমন্ত্রণ নামটা থাকে এবং সে চিঠিটা পড়ে এবং লুকায় লুকায় পড়ে এবং সাথে সাথে কিন্তু লিরিক্স তখন ছিল যে কি প্রিয় তোমার চিঠি আসছে অনেকদিন পরে এবং সে লুকিয়ে লুকিয়ে পড়তেছে এবং এখানে আসলে যে প্রথম রিলেশনে বা প্রথম প্রেমে পড়লে যে একটা অবস্থা হয় তার মধ্যে যে যে ধরনের কি বলে একটা ফিল আসে সেই টাইপের একটা গান বলা যায় এবং সেটা বেসিক্যালি এখনকার একুশ শতকের কোনো গানের ফ্লেভার না এটা পুরো নাইনটিজ স্টাইল হয়েছে টিউন লিরিক্স মিউজিক পুরাই এবং দুজনকে লাস্টের দিকে পুরো ক্লাসিক্যাল লাগতেছিল তবে আমার মনে হয় যে মিউজিক ভিডিওটা যদি আজ লাইক একটু কি বলে যদি সাদা কালো টাইপের হতো এবং দুজনে যদি একজন পাঞ্জাবি পরা দেন একজন শাড়ি পরা থাকতো এবং চিঠি তারপরে মানে একটু আরেকটু ওল্ডিশ টাইপের কিছু ভিডিওতে দেখানো হতো তারও মনে হয় একটু ভালো হতো তাই না সো যাই হোক যতটুকু হয়েছে খুব সুন্দর বেস্ট সিরিয়াসলি সো যাই হোক খুব সুন্দর ছিল এবং এই গানটা কিন্তু লিখেছেন কে গান লিখেছেন মুজি অ্যান্ড শাবজ আচ্ছা শাবজ ভাই এবং মুজি দুজন মিলে লিখেছেন আমি মিউজিক ডিরেক্টর করেছেন শাবজ ভাই সো গানটা আসলেই অসাধারণ সো আপনারা জানা গানটার অরিজিনাল লিঙ্ক যদি আপনারা অরিজিনাল গানটা শুনতে চান তাহলে প্লিজ চলে যাবেন শাবজ মিউজিকের ইউটিউব চ্যানেলে ওখানে এই গানটা আছে এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি গানের লিঙ্ক দিয়ে দিয়েছি সো চাইলে আপনারা সেখানে যেতে পারেন এবং অবশ্যই গানটাকে আরও বেশি সাপোর্ট দিতে পারেন মাত্র 475 লাইক হয়েছে আমি জানি না সিলেটের মানুষরা কেন উনি কিন্তু সিলেটি একজন সিঙ্গার সো সিলেটি মানুষরা যদি সিলেটি মানুষ সিলেটি সিঙ্গারকে যদি সাপোর্ট না দেয় তাহলে কীভাবে হবে বলেন আপনার যদি রিয়েল সিলেটি হন তাহলে প্লিজ বেশি বেশি করে গানটা শুনবেন লাইক অবশ্যই করবেন ঠিক আছে এবং ভিউ হচ্ছে 10212 সো প্লিজ 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 গানটা অবশ্যই শুনবেন এবং বেশি বেশি শুনবেন সিরিয়াসলি আসলে অনেক মজা পাবেন আপনার আপনার নিজেরই প্রেম নিমন্ত্রণ আসছে এরকম একটা ফিল হবে সো যাই হোক এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওতে ভালো লাগলে যা যা করার তাটা করে দেন আমি ভুলেই দিয়েছি আর বলতে পারবো না মুখ ব্যথা হয়ে গেছে গাল ব্যথা হয়ে গেছে তো আজকের মতো ভিডিও দিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ